सेगवाल का काम से हम बहुत खुश हैं और आवाम खुश है, इसलिए कल का बॉबी हकीम आज का। नमस्कार, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত ববি হাকিম গ্রেফতার নন, এখনো পর্যন্ত শামস ইকবাল গ্রেফতার নন, জল মাপছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বলছি, জল মাপছেন ভাইপো এবং তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় দিকে ঘুমোচ্ছেন। কলকাতার মানুষ, আপনাদের বলছি, আপনারা কি এখনো ঘুমোচ্ছেন, দিবানিদ্রা দিচ্ছেন? একটা ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যে ছবিটার একদিকে দাঁড়িয়ে রয়েছেন পিসি, আরেকদিকে দাঁড়িয়ে রয়েছেন ভাইপো, আর মাঝখানে 8 ফুটের মধ্যে চিড়ে চ্যাপটা কলকাতা, আসল কলকাতার ছবি। দেখুন, 8 ফুটের একটা স্পেসের মধ্যে একটা বাড়ি, G+4, সেখানে রান্নাঘর রয়েছে, বাথরুম টয়লেট রয়েছে এবং লোকের বাসস্থান রয়েছে, সিঁড়ি রয়েছে 8 ফুটের মধ্যে। আপনারা ভাবতে পারেন, 8 ফুটের মধ্যে একটা বাড়ি দাঁড়িয়ে রয়েছে। ভাবা যায় কোন রাজ্যে বসবাস করছি। আপনাদের কাছে আমি এই প্রতিবেদনটা নিয়ে আজকে এলাম, পেশ করলাম এই কারণে যে এই এই ভিডিওটা নিয়ে, এই এই ছবিটা আমার হাতে এসে পৌঁছেছে গত পরশু দিন। ছবিটা আসার পর না আমার একটু অবিশ্বাস্য লাগছিল। বিশ্বাস করুন, 8 ফুট একটা ছোট্ট স্পেস, যেখানে একটা রাস্তা হয়, যে স্পেসটা মানুষকে ছাড়তে হয় একটা বাড়ি তৈরি করতে গেলেও কলকাতা শহরে, ব্যাকে 15 ফুট ছাড়তে হয়, সাইডে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়তে হয়, সেইখানে সেই 8 ফুটের মধ্যে একটা বাড়ি উঠে যেতে পারে। আমি খালি ভাবছিলাম সেখানে, মানে সেই ছবিটা দিয়ে আমি একটা টুইট করলাম, যে টুইটের বয়ানটা এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছি। 18 ঘন্টা হয়েছে এই প্রতিবেদন যখন পেশ করছি, তৈরি করছি, তখনও পর্যন্ত আপনাদের কাছে যেতে যেতে হয়তো 19 ঘন্টা হবে। টুইট করেছি, সেখানে লিখেছি এই ছবিটা ভাইরাল, ছবিটা দেখাচ্ছিলাম, এই ছবিটা ভাইরাল, এটা কি সত্যি ছবি না এডিটেড ভাইপো? এটা কি সত্যি ছবি না এডিটেড ভাইপো বলে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছি। এ তো একদম স্কোয়ার ফুট সেন, তাই না? ভাইপুকেই জিজ্ঞেস করছি, এ তো একদম স্কোয়ার ফুট সেন, তাই না? বলে শান্তনু সেনকে ট্যাগ করেছি। আমার করার কারণটা, শান্তনু সেনকে আপনারা জানেন, কলকাতার মানুষ স্কোয়ার ফুট সেন বলে, মানে 2, 2, 4, 2, 6, এক প্রমোটার কাছে 40 লাখের গল্প আমি ভিডিও শুনেছি, আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু যাই হোক, সেটা তো অন্য কথা। ভাইপুকে জিজ্ঞেস করলাম, কেন ভাইপরই তো, ভাইপরই তো বাহিনী এই শামস ইকবালরা, কলকাতা শহরে কানপাতুন এরকম ভাইপোর বাহিনী শামস ইকবালের মতো প্রচুর আছে। এই ভাইপো আবার ববি হাকিমেরও ভাইপো, মানে ভাইপো বলতে নিজের ভাইপো নয়, মানে প্র্যাকটিক্যালি মানে সাক্রেদ। আমি আপনাদের একটা ভিডিও দেখাবো এই মুহূর্তে, শুভেন্দু অধিকারী এটা নিয়ে টুইট করেছেন, এই ভিডিওটা, এই ভিডিওটা না, এই ববি হাকিমের একটা ক্লিপ টুইট করেছেন, আমি সেটাও আপনাদের কাছে দেখাবো, যেখানে শামস ইকবাল সম্বন্ধে ববি হাকিম বলছেন, আজকা ববি হাকিম কালকা, মানে আজকা শামস ইকবাল কালকা ববি হাকিম, অর্থাৎ ববি হাকিম আগে যা ছিল আজকে সেই শামস ইকবাল হয়েছে, আর সেই শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রশ্নটা আমার এইখানেই, সেটা হচ্ছে এই শামস ইকবালকে প্রথম দিন থেকে ববি হাকিম ডিফেন্ড করে যাচ্ছেন, ফ্রম দ্য ডে ওয়ান ডিফেন্ড করছেন, যে কাউন্সিলর কী করবে, ওটা তো বিল্ডিং বিভাগের। খেয়াল করে দেখুন, ববি হাকিমের যতগুলো বক্তব্য আপনারা টিভিতে শুনেছেন, এই প্রায় 10 জন মানুষের মৃত্যু, আজগার মোল্লা লেনে একটা 3 ফুটের রাস্তার মধ্যে G+5, G+4 বিল্ডিং ভেঙে পড়ার পর 10 জন মানুষের মৃত্যুর পরও এই ববি হাকিম ডিফেন্ড করেছেন কাউন্সিলরকে, ডিফেন্ড করে গেছেন, প্রোটেক্ট করেছেন। আর এই কাউন্সিলরকে প্রোটেক্ট না করলে ববি হাকিমের চাকরি থাকবে না, কারণ ববি হাকিমও তো বেনিফিশিয়ারি। আজকে তিনি স্বীকার করছেন, আমি বলছি ববি হাকিম বেনিফিশিয়ারি, ববি হাকিম না থাকলে শামস ইকবাল হয় না, শামস ইকবাল না হলে এই যে এই যে যারা প্রমোটার 3 ফুট রাস্তার মধ্যে G+5 বিল্ডিং করেন, সেই প্রমোটার বিল্ডিং প্ল্যানটা স্যাংশন পায় না, সেই শেখ ওসমান বলে যে প্রমোটারটি ধরা পড়েছে, সে তাকে 9 বছর জেল খেটেছে মামা বলে, পরবর্তীকালে ববি হাকিম তাকে ছাড়িয়ে নিয়েছেন, তন্ময় ভট্টাচার্য বলেছেন, অর্থাৎ এরা লতায় পাতায় জড়িত, ওসমানকে ছাড়িয়ে নিয়েছেন ববি হাকিম, তার এলাকায় ববি হাকিম যেখানকার বিধায়ক, শামস ইকবাল যেখানকার কাউন্সিলর, সেই এলাকায় 3 ফুট 4 ফুটের রাস্তায় G+5 স্যাংশন পেয়ে গেছেন, স্যাংশন পেয়েছেন কিনা জানি না, অন্তত কনস্ট্রাকশন তো করে ফেলেছেন, ফলে সেই কনস্ট্রাকশন ভেঙে পড়ে শেষ পর্যন্ত 10টা মানুষের মৃত্যু হলো। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী কালো ফেটটি বেঁধে গেলেন, দৌড়লেন, দৌড়িয়ে বলেন কড়া হাতে ব্যবস্থা নিতে হবে, সেই কড়া কথাটা আবার টিভির সঞ্চালিকরা, মুখ্যমন্ত্রী বলেছেন কড়া হতে, মুখ্যমন্ত্রী বলছেন কড়া হতে, সঞ্চালিকাদের শুনছিলেন টিভির পর্দায়, আপনারা শুনেছেন তো, 10টা মানুষের মৃত্যুর পর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কড়া হতে বলেন, সেই কড়াটা হাস্যকর শোনায় না? টিভি যারা পরিচালনা করেন, ইলেকট্রনিক্স মাধ্যম যারা পরিচালনা করেন, তার সঞ্চালিকাদের বলতে পারেন না যে এই কড়াটা, এই কড়া শব্দটা এভাবে প্রয়োগ করা যায় না, কেন 10টা মানুষের মৃত্যু ঘটে গেছে, তারপর কিসের কড়া,
বছরের পর বছর পুরসভা কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস কতদিন ধরে চালাচ্ছেন, কত 13 বছর চালাচ্ছেন, তার আগেও 5 বছর চালিয়েছেন, 7 বছর চালিয়েছেন, প্রায় 20 বছর ধরে কলকাতা কর্পোরেশন চালাচ্ছেন সুব্রত মুখার্জি, জল শোভন, পরবর্তীকালে ববি হাকিম, রাজ্যের মুখ্যমন্ত্রী 2011 থেকে রাজ্যের মসনদে রয়েছেন, তাঁর পেয়ারের জল শোভন সেখানকার মেয়র থেকেছেন, তাঁর পেয়ারের ববি হাকিম সেখানকার মেয়র থেকেছেন, ভাইপোর অনুগত শামস ইকবাল সেখানকার কাউন্সিলর থেকেছেন, 5 কোটি টাকা গাড়ি চড়ে কলকাতা কর্পোরেশনে ঘুরেছেন। আর তারপর যে ছবিটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা আরও একবার বারবার করে দেখাবো, সেই ছবিটা দেখুন, এই কোনো বিল্ডিং হতে পারে, কোনো কোনো সভ্য সমাজে এই বিল্ডিং হতে পারে। ওখানকার লোকজন বলছিলেন, এবিপি আনন্দ দেখলাম আমরা, আমি ভিডিওটা টুইট করার পর 18 ঘন্টা আগে টুইট করেছি, এবিপি আনন্দ দেখলাম আজকে পৌঁছে গেছে, সেখানে গিয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন, হাত দিয়ে মাপছেন, বলছে 2 হাত, মানে ওই ওই বিল্ডিংটার তলায় যে দোকানটা এই 1 হাত, এই 1 হাত, মনে হলো 2 হাত থেকে 2.5 হাত হবে হয়তো, সে 2 হাতের একটা দোকানঘর ভাবতে পাচ্ছেন, তার উপরে বিল্ডিং, মানে তার উপরে 4তলা বিল্ডিং, মানে ড্রেনের ওপর দিয়ে কনস্ট্রাকশন তোড়ে বিল্ডিং তৈরি করে দিয়েছে কলকাতা কর্পোরেশন, দেখেনি ববি হাকিম তো ওখানকার বিধায়ক, কেউ ববি হাকিমকে রিপোর্ট করেনি বিশ্বাসযোগ্য, কেউ শামস ইকবালকে রিপোর্ট করেনি বিশ্বাসযোগ্য, টিভির পর্দায় ধরা পড়ছে এই দুর্ঘটনা করার পর ছবিটা ভাইরাল হচ্ছে, লোকাল কাউন্সিলর জানেন না, লোকাল বোর্ড চেয়ারম্যান জানেন না, লোকাল বিধায়ক জানেন না, লোকাল সাংসদ জানেন না, কেউ জানেন না, বিশ্বাসযোগ্য? আপনার বুকে হাত দিয়ে বলুন তো, আমি বলছি কলকাতা দর্শক, বিশেষ করে বলছি যারা এখনও ঘুমোচ্ছেন, যারা এখনও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেন, কলকাতার অলিতে গলিতে কি সর্বনাশ তৃণমূল কংগ্রেস করছেন, কারণ ওই বিল্ডিংয়ের মধ্যে হয়তো ইনামটা শামস ইকবাল হয়ে ববি হাকিম হয়ে ক্যামেক স্ট্রিটের ভাইপোর কাছে পৌঁছয়, তার জন্য সাইলেন্ট, সবাই চুপ, সবাই কথা বলছে না। এখন 10টা মানুষ মারা যাওয়ার পর এখন মনে হয়েছে এবার কড়া হতে হবে, আর সেই কড়া হতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন, সুতরাং টিভির সঞ্চালিকারা বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন কড়া হতে হবে। হায় রসিকতা মানুষ, 10টা মানুষের মৃত্যুর পর টিভির ঘোষিকার সঞ্চালিকারা যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া শব্দটাকে কড়া টোনে ব্যবহার করেন, তখন মনে হয় যে বাংলার মানুষ কোথায় গিয়ে পৌঁছবে। আমি আজকের এই প্রতিবেদনে আমার কথা দীর্ঘায়িত করব না, আমি খালি ভাবছিলাম যে দেখুন এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন, বাঁ দিকে দাঁড়িয়ে আছেন পিসি, ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন ভাইপো। আমি কেন বলছিলাম এই কথাটা, আপনারা হয়তো বলবেন রসিকতা করে, না রসিকতা নয়, তার কারণ পিসি এবং ভাইপোর মাঝেই কিন্তু ববি হাকিম দাঁড়িয়ে রয়েছেন, শামস ইকবাল দাঁড়িয়ে রয়েছেন এবং তার প্রোডাক্ট কলকাতা দাঁড়িয়ে রয়েছে। এইটা বাংলার মানুষকে ভাবানোর জন্য বলছি, দুটো অট্টালিকা দুপাশে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে চিড়েচ্যাপটা কলকাতা, কলকাতা শহরে মানুষ এখনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তো, ভোট দেবেন তো, এবারে লোকসভায় ভোট দেবেন তো, যদি একজনও ভোট দেন ইউ আর রেসপন্সিবল। আমি আবার বলছি, আপনারা যদি একজনও এই দলটাকে আবারও ভোট দেন, ইউ পিপল আর রেসপন্সিবল, যাকে ইচ্ছে ভোট দিন, দরকার হলে নোটাতে ভোট দিন, কিন্তু আপনার একটা ভোট কিন্তু এই ধরনের বাড়ি আরও নির্মাণ করতে সাহস সাহায্য করবে। হয়তো বলবেন যে এটা তো কর্পোরেশন নির্বাচন নয়, কর্পোরেশন নির্বাচন হলে অন্য কিছু ভেবে দেখব, ওয়াই কিসের জন্য, কর্পোরেশন নির্বাচন হলে ভেবে দেখবেন, আর এখন কী কীর্তি করছেন, এখন এই বিল্ডিংগুলো কী কীর্তি করছেন, আসুন আমি এই ভিডিওটা দেখাবো, এই ভিডিওতে সরাসরি সরাসরি সার্টিফিকেট দিচ্ছেন, কে সার্টিফিকেট দিচ্ছেন, কলকাতার মেয়র ববি হাকিম শামস ইকবালকে সার্টিফিকেট দিচ্ছেন, কালকা ববি হাকিম, আজকা শামস ইকবাল, অর্থাৎ এই শামস ইকবালদের তৈরি করছেন ববি হাকিম, আর এই শামস ইকবালরা ভাইপোকে নিয়ম করে ইজারা মাসোয়ারাটা দেন, আর তার ফলে কলকাতা দেখছে 8 ফুট গলির মধ্যে সেই 8 ফুটকে নিয়ে একটা বিল্ডিং অট্টালিকা দাঁড়িয়ে রয়েছে। হায় কলকাতা, আমি কত কত মানে আমি এই দৃশ্য দেখাচ্ছি দেখাচ্ছি আর খালি ভাবছি যে কলকাতা কীভাবে বেঁচে আছে, সংবাদ মাধ্যমও এগুলো কভার করেনি, ইলেকট্রনিক্স মাধ্যমও এগুলো দেখেনি, কেন, ওয়াই কিসের জন্য, কিসের জন্য সবাই চুপ থেকেছেন? আমরা তো ডিজিটাল মাধ্যম, আমরা তো সব জায়গায় পৌঁছতে পারি না, কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমের ক্যামেরা তো অলিতে গলিতে রাস্তাঘাটে করে, তারা দেখেনি কোনো দিন, গান্ডরিচ অঞ্চলে এই চলছে, আরও বিল্ডিং বেরোবে এইভাবে। আমি আজকে প্রতিবেদন শেষ করব সেই ভিডিওটা দিয়ে যেখানে অধীর চৌধুরী বলেছেন ইমিডিয়েটলি ববি হাকিমকে অ্যারেস্ট করা দরকার, ইমিডিয়েটলি ববি হাকিমকে অ্যারেস্ট করা দরকার। তার আগে ওই ভিডিওটা আরেকবার দেখাবো যেখানে দেখুন যে ববি হাকিম বলছেন কালকা ববি হাকিম, আজকা শামস ইকবাল, কেন কাউন্সিলরকে নিয়ে বাঁচিয়েছেন, বাঁচাচ্ছিলেন, এবার বুঝতে পারছেন? আর এই শামস ইকবালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও বলছেন না, তার কারণ বখরাটা ভাইপোর কাছে পৌঁছতেন তো শামস ইকবাল, তিনি 5 কোটি টাকা গাড়ি চড়ে কলকাতা কর্পোরেশনে কাউন্সিলর হিসেবে যান, তিনি মাসের শেষে বকরাটা ভাইপোর কাছে না পাঠালে তিনি তো আর শামস ইকবাল হতে পারবেন না। এটা তো খুব সিম্পল লজিক, এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার। আসুন অধীর চৌধুরী কী বলেছেন দেখবেন, এবং অবশ্যই
ববি হাকিম যে সার্টিফিকেটটা দিয়েছেন সেটাও শুনুন। সেগওয়াল কা কাম সে হাম বহুত খুশ হ্যায় আর আওয়াম খুশ হ্যায় ইসলিয়ে কল কা ববি হাকিম আজ কা সাক্ষী। কলকাতা শহরে ব্যাঙে ছাতার মতন গজি উঠছে বহুতল বাড়ি, তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রোমোটারি আর জমি লুট। সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব, সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না, তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বিদ্যা ঘুষ দেখিয়ে যা খুশি তাই করেছে। নটা মানুষের মৃত্যু, ওই তো উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলো ছেটানো ছাড়া কি থাকতে পারে? আর সাবেশে নিজের বাবার ক্ষমতা আছে মেয়রের কথার অবাধ্য করার? এখন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে আমাদেরকে দেখাবে, দেখো কত অ্যাকশন নিলাম। এখনই গ্রেপ্তার করো ফিরাদ হাকিমকে, খুনি। রমজানের মাসে এতগুলো মানুষকে হত্যার জন্য সে দায়ী, ধাক্কা দিকে তাকে পথ থেকে নামিয়ে দেওয়া উচিত, তদন্ত করা উচিত এবং গ্রেপ্তার করা উচিত।